তুমি চলে এসছো? ঠিক আছে বসো, তোমার জন্য একটা জিনিস কিনেছিলাম তো, তোমাকে দেবো বলে তাই অপেক্ষা করছিলাম। এই নাও, এটা তোমার জন্য কিনেছিলাম। এটা জামা? এসব জামা আমি পরবো না, ঠিক আছে? ফালতু জামা। এ নাও, তোমার জন্য এই জামাটা কিনেছি, ধরো। এসব হাওয়া হাওয়া জামা আমি পরবো না, ঠিক আছে? আচ্ছা একটা কথা বলো তো। আচ্ছা, ছেলের বাড়ি থেকে তো মেয়েকে দেখতে গেলে ছেলেকে নিয়ে যায়, আর মেয়ের বাড়ি থেকে দেখতে গেলে মেয়েকে নিয়ে যায় না কেন? কারণ মেয়েরা যদি ছেলে দেখতে যেত তাহলে ওরা বলতো যে দাদা এই কোয়ালিটির আর অন্য কালার হবে না, তাহলে দেখান তো। তুমি যদি আমার জীবনে না আসতে আমি জানতেই পারতাম না যে ভালোবাসা এমন হয়। মানে তুমি কি বলতে চাও, আমি তোমাকে ভালোবাসি না? না না, আমি বলছিলাম তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে গরুর মতো এভাবে খাটাতে, তাই বলছিলাম আর কি। কি বলছো, আমি তোমাকে গরুর মতো খাবে? আমি থাকবো না, আমি চলে যাব। ও, তুমি চলে যাবে? যাও যাও যাও, আমি তো খুব ভালো হবে, তাহলে আমি বেঁচে যাবো বাবা। যাও যাও যাও। কি, আমি চলে গেলে তোমার খুব ভালো হয় তাই না? দাঁড়াও, তোরা তুমি আমাকে কত ভালোবাসো তাই না? তুমি আমাকে সবসময় সেবা, তুমি সারা জীবন এরকমটা করবে তো? আমি কত ভাগ্য করে এরকম একটা বউ পেয়েছি, কত ভালো আমার বউটা। না না, আমি ওরকম না। তুমি যতদিন না তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দিচ্ছ ততদিন আমি তোমার সেবা করব, তারপরে আর না। ও, আসল কথা মুখে বার হলো তাহলে? এই মা সব বলে দিলাম, এবার কি হবে? আমার জন্য খাবার আনবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মনে করে আনবে। হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক আছে, মনে করে এনো। কিন্তু যদি না এনেছো খাবার তাহলে তোমার কপালে আজকে দুঃখ আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে। আর বলো না, অফিসে খুব চাপ ছিল। ও, আমার জন্য খাবার এনেছো তো? না, ফুচকা মোমো চাউমিন একদম কিচ্ছু আনোনি। আরে বললাম তো না, কিচ্ছু আনিনি। কে আছে ডানিয়েল? কেমন একটা খেতে, তুমি আগের মতো ভালো রান্না করতে পারো? আগে কত সুন্দর রান্না করতাম, আমার বোন কত সুন্দর রান্না করে, কত সুন্দর খেতে। ও, আমার রান্না এখন কেন ভালো লাগবে তোমার? এখন তো তোমার বোনের রান্না ভালো লাগবে তাই না? না না, আমি ওরকম বলতে চাইনি। থাক, তোমার আর কানা হয় নুনের ছিটি দিতে হবে না। কি গো শুনছো, পাশের বাড়ির হোম থিয়েটারে গান? আমারও হোম থিয়েটারে গান শুনতে ভালো লাগে, আমাদের একটা হোম থিয়েটার কেনা না গো। উফ, এটা দেখছি চালাতেই আছে, একবার এটা কিনে দাও একবার ওটা কিনে দাও, ভালো লাগছে না। কি গো, কি হলো, কি ভাবছো? কি গো, কিনবে তো? হ্যাঁ সেটাই ভাবছি। দাঁড়া, কিছু একটা বলে কাটাতে হবে, নাহলে হবে না। একটা কথা বলবো? হ্যাঁ বলো বলো। আমি তো গান করতে পারি, তাহলে আমি তোমাকে গান শোনাবো। ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। যাক বাবা বাঁচা গেল। আরে পাগল নাকি? না না, আমি পারবো না, আমার বয়সটা এরকম করতে।
তুমি কর, আমি রাখছি। ওটা কে ছিল গো? আরে আমার বন্ধু। ও কি বলছিল গো? কি বলছে জানো তুমি? কি কি বলছে? বরকে একটু সম্মান কর পাগলি কোথাকার। কি গো, কি করছো তুমি? জানো আজকে বৃষ্টি আসবে। কি তুমি আবার ওই মেয়েটার সাথে চ্যাট করছো? আমি বারণ করেছি না চ্যাট করতে। আমার কথাটা তো শুনো। ফোনে ভিডিও দেখছিলাম, আজকে রাতে বৃষ্টি হবে তাই বলছিলাম, আর তুমি শুধু শুধু আমাকে মারলে। না আমাকে কেন বিয়ে দিলে? কিন্তু বোঝা বোঝা বন্ধ করছো না, তুমি কি গ্যাস ছেড়েছ? না না, আমি ওসব গ্যাসটা ছাড়িনি। আমার ভালো লাগে না তোমার সাথে থাকতে। তুমি আর দিন দিন গ্যাস ছাড়ছো, এই গ্যাসের গন্ধে না কোনদিন আমি মরে পড়ে থাকি। দাঁড়া, আমাকে খালি খালি দোষ দেও। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। কি লুকাচ্ছ দেখি? কিছু না। দেখি কি লুকাচ্ছ? আমাকে লুকিয়ে অন্য কারোর সাথে কথা বলা হচ্ছে? তোমার মনে মনে এই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। দেখি আই মিস ইউ বেবি। তুমি তোমার শাকচুন্নি বউকে ছেড়ে আমার সাথে কবে পালাবে? আমি শাকচুন্নি, আমি শাকচুন্নি। এই খেতে দাও, খুব জোর খিদে পেয়েছে। হ্যাঁ দিচ্ছি। শুনতে পেয়েছো তো, খেতে দাও। না দিলে কোনো ব্যাপার না, আমি ওই পাশের বাড়ি, দাদা বাড়ি নেই, তাহলে আমি গিয়ে খেয়ে আসছি। ওকে যাই। ঠিক আছে যাও, তাড়াতাড়ি চলে আসবে। এই তুমি কি বললে আরেকবার বলো। কিছু না। বলে বলছি, না হলে কি করব জানো তো? বলছিলাম তোমার আর উঠতে হবে না, আমি বেড়ে খেয়ে নি। ও এই কথা? হ্যাঁ। তো বলতে ভয় পাচ্ছিলে কেন? আমার কুচু মুচুটা, যাও যাও গিয়ে খেয়ে নাও। বাবা গো, বাঁচা গেল, মাথার উপর থেকে সব চলে গেল। এই কতদিন ভিডিও বানানো হয় না, তুমি একটু বুদ্ধি দাও না, ভিডিও বানাবো। আমি পারবো না, আমি এখন গেম খেলছি, তুমি তোমার কাজ করো যাও। বিয়ের আগে খুব তো বলতে যে ভিডিও বানিয়ে দেবো, ভিডিও লিখে দেবো, এখন এসব কথাগুলো কি হয়েছে? কোথায় গেছে কথাগুলো? বিয়ের আগে তোমাকে ওরকম না বললে তুমি আমাকে বিয়ে করতে, তাই জন্য তোমাকে ওরকম বলে আমি বিয়ে করেছি। ও তোমার পেটে পেটে এই ছিল তাহলে? আমি আর থাকবো না তোমার সঙ্গে, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো। আরে না না, ওরকম করছো না, আমি তো মজা করছিলাম তোমার সাথে। আমি আজকে চলেই যাবো। টাকাটা তো পকেটেই ছিল, কোথায় যে গেল? আমার পকেট থেকে তুমি টাকা নিয়েছো? আমি কেন নিতে যাবো তোমার টাকা? আমি নিইনি টাকা। নিয়েছো কি বলো, আমি কিছু বলবো না। বললাম তো আমি নিইনি টাকা। দাঁড়া, কিছু একটা ভাবতে হবে, না হলে হবে না। কি হলো, কি ভাবছো? আমি ভাবছিলাম সামনে তোমার জন্মদিন আসছে, ওই টাকাটা দিয়ে তোমার জন্য একটা আংটি কিনে তোমাকে দেব। আর টাকাটা যে কে নিল কি জানি। মা, ও আমাকে কত ভালোবাসে, শেষমেশ আমি ওর পকেট থেকে টাকাটা নিয়ে নিলাম। এই শোনো, একটা কথা বলবো? হ্যাঁ বলো। টাকাটা না আমি নিয়েছিলাম। ও তাহলে আমার বাড়ির চোর আমার টাকাটা চুরি করেছে? যাক, আমি মিথ্যে কথাটা বললাম বলে সত্যি কথাটা তাহলে বার হলো। কি তুমি মিথ্যে কথা বলছিলে? হ্যাঁ। আমার পার্লারে যাও বললো না। Thank you.
একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি কি, বিয়ের সময় যখন আমি তোমাকে সিঁদুর পড়াচ্ছিলাম, তুমি চোখ বন্ধ করেছিলে কেন? নিজের সর্বনাশ তো নিজের চোখে দেখা যায় না, তাই জন্য চোখটা বন্ধ করেছিলাম। ও, আর তুমিও যখন আমাকে সিঁদুর পড়াচ্ছিলে তখন মুখটা ওইদিকে ঘুরিয়েছিলে কেন? আমিও নিজের সর্বনাশ নিজে কি করে দেখবো, তাই জন্য মুখ ওইদিকে ঘুরিয়েছিলাম। কি গো, আমার একটা ফোন কিনে দাও না, আমার একটু ভালো লাগে না, একটা ফোন হলে ভালো হতো। হ্যাঁ দেব দেব। কবে কিনে দেবে? আমার আজকে কিনে দিতে আমি জানি না। আজকে হবে না, আর কয়েকদিন যাক তারপর দেব। থাক, আর দিতে হবে না, আমি বাপের বাড়ি চলে যাবো, আর আসবো না, তখন কিনে দিও। ও, তুমি চলে যাচ্ছ? যাও যাও যাও, তাহলে তোমার টাকা বেঁচে আরো ভালো হবে। যাও। ও, আমি চলে গেলে তোমার খুব ভালো হয় তাই না? আমি যাব না, আমার আজকে ফোন কিনে দিতে হবে, চলো চলো। না না, চলো চলো। কেন যে আমি বলতে গেলাম? এই শোনো না। বলো। পার্লারে যাবো, 2000 টাকা দাও তো। না না, টাকা নেই, টাকা কি কাজের পাতা, যখন যাবে তখন দিয়ে দিতে হবে, টাকা অভাব হবে না, যাও গিয়ে কাজ করো। ও, এটাই শোনার বাকি ছিল আমার তো বলতে, তোমার সবকিছু আমার, এখন সব ওই কথাগুলো কোথায় গেল? এ যাও তো যাও, কানে কাছে বকো করো না, মাথা খেয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ওই, আমি স্নান করতে যাচ্ছি। তখন খুব বলছিল না, টাকা নেই টাকা নেই, এবার দেখ কেমন লাগে। তুমি এটা কি রান্না করেছো, একটুও ভালো হয়নি, 3 দিন রান্না করাকে ভুলে যাচ্ছ না কি বলো তো? কি বললে তুমি? যেটা শুনেছো সেটাই বলেছি। রান্না ভালো হয়নি কি বলছো তুমি? আমি ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করেছি, 50,000 ভিউজ আসছে, 100টা কমেন্ট আসছে, সবাই বলল যে তরকারি ভালো হয়েছে, তুমি বলছো তরকারি ভালো হয়নি? এই জন্য তোমাকে রান্না করে খাওয়াতে ইচ্ছা হয় না আমার, সময় বদনাম করো।